বিশ্বকাপ আর ব্রাজিল সমর্থক বললেও খুব একটা ভুল হবে না। যদিও নিজেদের জেতা 5 বিশ্বকাপের শেষটি তারা জিতেছে 2002 সালে। পরের 3টি বিশ্বকাপে প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি। নিজেদের আঙিনায় হওয়া 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল 7-1 গোলে, যার ক্ষত ভোলার জন্য এবার আটঘাত বেঁধেই নেমেছে সাম্বা ফুটবলের দেশটি। অনেকের মতে এবারের সবচেয়ে ফেভারিট দলটির নাম ব্রাজিল, যে 5টি কারণে এবার বিশ্বকাপ জিততে পারে নেইমারের দল। 1. দুর্দান্ত স্কোয়াড। 2002 সালের বিশ্বকাপের পর ব্রাজিলের এবারের বিশ্বকাপ স্কোয়াডই সম্ভবত সবচেয়ে মানসম্মত খেলোয়াড়ে পরিপূর্ণ। গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন সব ক্ষেত্রেই বিশ্বসেরা খেলোয়াড়দের উপস্থিতি। 2. খেলোয়াড়দের ফর্ম। দীর্ঘ ফুটবল মৌসুম শেষে বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়দের ফর্মের ওপর দলের পারফরম্যান্স নির্ভর করে, যেখানে ব্রাজিলের মূল একাদশের খেলোয়াড়েরা আছেন উড়ন্ত ফর্মে। প্রত্যেকেই নিজেদের ক্লাবের হয়ে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। 3. খেলার ধরন। কয়েক বছর ধরে ব্রাজিল সমর্থকদের অভিযোগ ছিল সেই চিরচেনা সাম্বা ছন্দের ফুটবল খেলা ব্রাজিলকে দেখা যাচ্ছে না। যে ঘরানার ফুটবল খেলে ব্রাজিল বিশ্বকে জয় করেছে সেই ছন্দটাই যেন হারিয়ে গিয়েছিল। আশার কথা হল বর্তমান কোচ তিতের ফুটবল দর্শন ক্লাসিক্যাল ব্রাজিলীয় ঘরানার। বাছাই পর্বে দুর্দান্ত খেলে বিশ্বকাপে এসেছে ব্রাজিল, খেলেছে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল। 18 ম্যাচের দীর্ঘ বাছাই পর্বে যেখানে প্রতিটি ধাপে ঢুকেছে আর্জেন্টিনা, ব্রাজিল হেরেছে 1 ম্যাচে। 4. স্কোয়াডের অভিজ্ঞতা। গত বিশ্বকাপের দলটি রয়ে গেছে ব্রাজিলের, দু একটি পরিবর্তন ছাড়া কোনো বড় পরিবর্তন আসেনি দলে, যার অর্থ গত বিশ্বকাপের পর আরও 4 বছরের অভিজ্ঞতা অর্জন করেছে দলটি, যেই অভিজ্ঞতার অভাবই গতবার ডুবিয়েছিল তাদের। 5. এবং একজন নেইমার। যে দলে একজন নেইমার খেলেন সেই দল অন্যদের থেকে এমনিতে এগিয়ে থাকে, তবে নেইমার একা নন, বিশ্বকাপ জিততে হলে পুরো ব্রাজিল দলকে জ্বলে উঠতে হবে। গত বিশ্বকাপের দুঃখ মুছতেও নেইমার দৃঢ় প্রতিজ্ঞ, তার যে ব্যালন ডি অর নামের সোনার হরিণের পিছে ছুটছেন এই তো সেরা সুযোগ।